بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূরের কাছের দেশে বিদেশে যে যেখান থেকে ইকরা বাংলা টিভির বিশেষ আজকের আয়োজন পবিত্র রমাদানের বিশেষ আমল রোজা এবং রোজার ফজিলত বিষয়ক আলোচনায় যারা অংশ নিয়েছেন তাদেরকে অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক মুমিনের গোটা জীবনের সার্থকতা এখানেই সারাটা দিন উপবাস থাকার জীবনে ইমান রাখার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা স্থাপন করার কোরআনের প্রতি আস্থা স্থাপন করার পরকালের প্রতি আস্থা স্থাপন করার সার্থকতা আজকের আলোচনায় যদি কেউ আলোচনায় থাকে আশা করি তার যে গোটা জীবনের ইমানের সার্থকতাটা একটা উপলব্ধি অন্তরে অনুভব করবে ইনশাআল্লাহ তো আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রোজার ফজিলত নিয়ে আলোচনা করব তো রোজার ফজিলতের আগে বিশেষ একটি কথা বলি সেটা হচ্ছে যে জিনিসের ফজিলত যত বেশি তার বিপরীত কাজটা অত্যন্ত তার বিপরীত শাস্তিটাও তত বেশি আমরা রমজানের রোজা রাখি রমজানে অনেক ফজিলত আছে কিন্তু এর বিপরীতে যদি কেউ রোজা না রাখে তাহলে তার শাস্তিও তত বেশি আগে শাস্তিটা শুনিয়ে দিই তারপরে রোজার ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কেউ যদি তার গোটা জীবনে একবার একটা রোজা ইচ্ছা করে যদি কেউ ভাঙ্গে ভঙ্গ করে গোটা জীবন যদি রোজা রাখে তাহলে সেটার ক্ষতিপূরণ হবে না আমি এখানে ভয়ঙ্কর একটি হাদিস শুনাই তারপর ফজিলত নিয়ে আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একবার ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন দুজন ফেরেশতা আমার কাছে আসলেন বাইনা আনা নাই মুনাতানি রাজুলানে দুজন ব্যক্তি আমার কাছে আসলেন মানে ওনারা ফেরেশতা ফা আখাদা বিদবি আমাকে ধরে নিয়ে গেলেন ওনারা একটি পাহাড়ে ফা আতাইয়াবি জাবালান ওয়া উরান একটি পাহাড়ে আমাকে নিয়ে গেলেন তারপর পাহাড়ে আমাকে ওনারা উঠাইতে চাইলেন আমি বললাম সেখানে দুর্গম জায়গা সেখানে উঠা কঠিন ওনারা বললেন সানুসা হিলুলাক আপনার জন্য আমরা সহজ করে দিচ্ছি তারপর ওনারা উঠাইলেন সেখানে উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাম বললেন আমি হঠাৎ করে কঠিন কিছু শব্দ শুনতে পেলাম ইদা বি আসওয়াতিন শাদিদা আমি ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পেলাম কুলতু মা হাদিহিল আসওয়াত আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের শব্দ কিসের আওয়াজ কালু হাদা উওয়া ও আহলিন নার আমাকে বলা হলো এটা জাহান্নামীদের ভয়ঙ্কর চিৎকার মূলত উওয়া বলা হয় কুকুর কিংবা নেকড়ে এগুলোর চিৎকারকে ভয়ানক তাদের চিৎকার হবে জাহান্নামীদের এই ভয়ানক চিৎকার রাসূলুল্লাহ শুনলেন তারপর রাসূলুল্লাহ সাল্লাম এদের ব্যাপারে এমন কিছু তথ্য দিলেন জানতে পারলেন ওনাদের উপর মারাত্মক ধরনের ওরা জাহান্নামী মারাত্মক ধরনের শাস্তি হচ্ছে যে তাদের মাংসপেশি দ্বারা তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে শুধু তাই নয় এই ছিঁড়ে ফেলা অংশ থেকে রক্ত ঝরছিল এই জন্য ওরা এই জাহান্নামীরা চিৎকার করছিল এই জাহান্নামীদের চিৎকার করার কারণ কি রাসূলুল্লাহ সাল্লাম জানতে চাইলেন তখন তারা বলল যে যারা ইফতারের সময় হওয়ার আগে রোজা ভঙ্গ করে ফেলে এখন চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে বলছিলেন যে এরা এই চিৎকার করা তখন তাদের রাসূলুল্লাহ সাল্লামকে বলা হলো আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম যে রমাদানের রোজা শেষ হওয়ার আগে অর্থাৎ ইফতারের আগে যারা ইফতার করত রোজা রাখত না সোজা কথা রোজা রাখত না যে সমস্ত লোকেরা রোজা রাখে না তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে আর যারা রোজা রাখে আমরা জানি পুরস্কার তাদের জন্য দেওয়া হয় যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তো বলার উদ্দেশ্য হচ্ছে সামনে আলোচনা করব ফজিলত নিয়ে হাদিসের আলোকে রেফারেন্স সহ যেহেতু আলোচনা করব আশা করি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন এর আগের কথা হচ্ছে বুঝতে হবে যে রমাদানের যেরকম ফজিলত রয়েছে সেই রকম তার শাস্তিও এবং ভয়াবহতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত বুঝে এর কদর করার তৌফিক দান করুন এক নম্বর আমরা আলোচনা করব রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। বনি আদমের প্রতিটি আমল যে 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হবে। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে রোজা ছাড়া। কেন রোজার কি 700 গুণ বাড়ানো হবে না? বললেন না। কেন? ফা ইন্নাহু লিওয়ানা আজিজিবে, কেন না এই রোজাটা আমার জন্য এবং এর বিনিময়ে স্বয়ং আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, হি হিমসেলফ উইল রিওয়ার্ড হিম, রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রতিদান দিবেন। আর অন্য হাদিসের মধ্যে আসছে, ওয়া আনা উজজাবি, আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব তার বিনিময়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার প্রবৃত্তির চাহিদাকে দমিত করে রেখেছে এবং খানা দানাকেও সে ছেড়ে দিয়েছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আমি আল্লাহ নিজেই এর বিনিময়ে। তাহলে আমরা জানলাম রোজার বিনিময়, রোজার বিনিময়ে, সৌম সিয়ামের বিনিময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে, শুধু একটি কথাই বলে একটি হাদিস শুনে চলে যাচ্ছি। এবার আমরা জানি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এবার আরেকটি হাদিস শুনব যে রোজাদারকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পানি পান করাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في صائف سقاه يوم العطش. سبحان الله. ইমাম হাইসামি এটা মজমু জওয়াইদে বর্ণনা করেছেন, ইমাম বাজ্জার এটা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর আবশ্যক করে নিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে তৃষ্ণার্ত রাখবে, আল্লাহ রাব্বুল গ্রীষ্মকালে তৃষ্ণার্ত রাখবে, সাকাহু ইয়াউমাল আতশ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সবাই তৃষ্ণার্ত হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে তৃপ্ত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে রোজা রাখবে তার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। যে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে নিজেকে তৃষ্ণার্ত রাখবে রোজার কারণে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাকে নিজ হাতে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আসসিয়ামু লিওয়ানা জিজি বিহি ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামতি হাওযান মা ইয়ারিদুহু গায়রু সাইম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে সওম হচ্ছে, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য এবং এর বিনিময়ে আমি স্বয়ং আল্লাহ দান করব। আর একটি হাউজ রয়েছে কিয়ামতে বান্দার জন্য, রোজাদারের জন্য, সেই হাউজে কেবল রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদাররাই শুধু নামবে, আর কেউ এই হাউজে নামতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের জন্য বিশেষ একটি হাউজের ব্যবস্থা করা হবে, পানি পানের ঘাটের ব্যবস্থা করা হবে, পানি পানের ঝর্ণার ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। রোজা হলো জান্নাত লাভের পথ, জান্নাত লাভের পথ লোকজন খুঁজায়, যারা নেককার লোক তারা নেক কাজের পথ খুঁজায়, তারা নফল রোজার পথ খুঁজায়। আর এটা হচ্ছে, রোজা হচ্ছে ডাইরেক্ট ফরজ, এই ফরজটা যে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ান সামা ইয়ামান ইবতিগা ওয়াজহিল্লাহি খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবে, আপনার আমার রোজা, আমরা বলতে পারি না কোন দিনে রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয়েছে, কবুল হয়েছে, আমি আমার জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রেখে থাকি, একবার একবারের রোজাই যদি রেখে থাকে সন্তুষ্টির জন্য, তার মানে রোজার সবই রাখতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, তো একবারেরটাই আমার নাজাতের জন্য যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু মুরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে এমন কোনো আমলের কথা আপনি বাতিয়ে দিন যেটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, জান্নাতে প্রবেশ করার কারণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসওম, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। ফা ইন্নাহু লা আদলা লাহু, কারণ এর কোনো বিনিময় হতে পারে না, এর সমকক্ষ কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রোজা কেউ যদি জান্নাত লাভের পথ খুঁজে সোজা জান্নাতে যেতে চায়, তাহলে সে যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়্যান নামক বিশেষ দরজা দিয়ে। রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ একটি দরজা থাকবে, সেটার নাম হবে রায়্যান। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে
একটি বিশেষ দরজা রয়েছে, সেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। সেই দরজা দিয়ে কেবল জান্নাতিগণ, কেবল রোজাদারগণই প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। অতএব আমরা রোজা রাখব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখলে আল্লাহ যত নিয়ামত পুরস্কার দিবেন তার মধ্যে একটি বিশেষ পুরস্কার হচ্ছে রায়্যান নামক দরজাটাও দান করবেন আমাদেরকে। এই দরজা দিয়ে আমরা প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমাদের জন্য রায়্যান নামক দরজাটা। রোজা জাহান্নাম থেকে জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসওমু জুন্নাতুন। আমরা জানি এই হাদিসটা অনেকেই জানে যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? জাহান্নাম থেকে রক্ষার ঢাল এটা হচ্ছে। ক্বালা রাব্বুনা আযজা ওয়াজাল আসসিয়ামু জুন্নাতুন ইউস্তাজান্নু বিহাল আবদু মিনান নার ওয়া হুয়া লিওয়ানা আজিজিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে সোম হচ্ছে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আর বান্দা, কোনো বান্দা যখন নিজেকে ঢালের মাধ্যমে শত্রু থেকে, শত্রুর তরবারির আঘাত থেকে ঢালের মাধ্যমে নিজেকে রক্ষা করে যেমনিভাবে পৃথিবীতে, ঠিক তেমনিভাবে কাল কিয়ামতে জাহান্নামের আগুন থেকে রোজা থাকে সেই রকমের ঢাল স্বরূপ রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার ফজিলত বুঝে রাখার তৌফিক দান করুন। রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশকারী হবে। আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা এই যে তেলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, আর এই যে রোজা রাখে, এই দুটি জিনিস কাল কিয়ামতে থাকে তার জন্য সুপারিশ করবে। ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, রোজা রাখনেওয়ালার জন্য এবং তিলাওয়াতকারীর জন্য। আরেকটি কথা, যারা তিলাওয়াতকে পছন্দ করেন কিন্তু নিজে তিলাওয়াত জানেন না, আমরা চেষ্টা করব শেখার। আর যদি অন্তত তিলাওয়াত শুনি, এই যে রমজান মাসে সালাতুত তারাবিহে, তারাবির মধ্যে যে শোনার একটি সুযোগ আছে, এর মাধ্যমেও আপনার এই হাদিসের মিস্তাক হতে পারেন, এই ফজিলতের অধিকারী আপনি হতে পারেন। কাল কিয়ামতে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, সোম রোজাও আপনার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর সুপারিশ, কোরআন এবং সোমের সুপারিশ, রোজার সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন না, কারণ এগুলো আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে সাজিয়ে রেখেছেন বান্দাকে বিশেষভাবে তৃপ্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, এরকম যদি কেউ রোজা রাখে তাহলে তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজা গুনাহের কাফফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়াম ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরুহু আস-সালাতু ওয়াস-সিয়াম ওয়া সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। মানুষের জন্য তার পরিবার, ধন সম্পদ, তার আত্মা, সন্তান, সন্ততি ও প্রতিবেশী ফিতনা স্বরূপ, এগুলোর কাফফারা কি? এগুলোর কাফফারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুকাফিরুহা আস-সালাতু, তার সালাত, নামাজ আদায় করে এগুলো তার কাফফারা হয়, ও সিয়ামু রোজা তার কাফফারা হয়, ও সাদাকাতু সাদকা করে এগুলো কাফফারা হয়, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, এগুলোও তার জন্য কাফফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধি, আমরা এটা জানি। ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতিবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন, ওই সত্তার শপথ করে আমি বলছি যার হাতে আমি মুহাম্মাদের জান, সুবহানাল্লাহ। এই কথা কখন বলেন? যখন 100% বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত এবং খুবই তাকিদ দিয়ে বলা দরকার। শপথ করে রাসূল বলছেন যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, সেই সত্তার শপথ করে আমি বলছি যে লা খালুফু ফামিস সাইম আতিবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ, আমরা যেটাকে দুর্গন্ধ বলি, এটা আল্লাহর কাছে দেখেন কি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মিশকে আম্বরের সুগ্রানের চেয়েও আরও বেশি মূল্যবান, আরও বেশি পবিত্র, আরও বেশি সুগ্রান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আরও বেশি প্রিয়। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত, লিসাইমে ফারহাতান ইয়াফরাহু হুমা ইদা আফতারা। অন্য হাদিসে আসছে লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইন্দা ফাতরিহি আও ফিতরিহি আও ফারহাতুন ইন্দা লিকায়ে রাব্বিহি। সাইমের জন্য, রোজাদারের জন্য
আনন্দের দুটি মুহূর্ত রয়েছে, একটি হচ্ছে সে যখন ইফতার করে তখন, আর আরেকটি হচ্ছে কিয়ামতে যখন সে মাওলার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, সেই সেই মুহূর্তটা হবে অন্যরকমের মুহূর্ত, অন্যরকমের মুহূর্ত। জান্নাতে যাওয়ার পর বান্দার জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে সম্পদটা হবে, শ্রেষ্ঠ যে নিয়ামতটা হবে, সেটা হবে আল্লাহর সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি আই লিকা রাব্বি, আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎটা কিয়ামতে হবে, এটা রোজাদারের জন্য বিশেষ নিয়ামত। রোজাদার পরকালে সিদ্দিকীন ও শহীদগণের দলভুক্ত থাকবে। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যারা রোজা রাখবে কাল কিয়ামতে তারা সিদ্দিকীন এবং সুহাদা, যারা সিদ্দিক মানে বিনা বাক্যবে আল্লাহ রব্বুল আলামিনের কথা যারা পালন করে নিয়েছে, রসুলগণের কথা যারা বিনা বাক্যবে বিনা সন্দেহে মেনে নিয়েছে তাদেরকে সিদ্দিক বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি, মেয়েরাজের আলোচনা প্রসঙ্গ যখন আসলো গোটা পৃথিবীর কাফির যখন একাট্টা হয়ে গেল, মক্কার কাফেররা যখন বলল মোহাম্মদকে ধরার এবার সুযোগ পেয়েছি মাথা খারাপ, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই তা সত্য। অতএব সিদ্দিক যারা, সিদ্দিকদের মর্যাদা বিশ ঊর্ধ্বে, নবীগণের পরেই সিদ্দিক এবং শহীদদের মর্যাদা, সেই মর্যাদার সেই সিদ্দিক এবং শহীদদের মর্যাদার অন্তর্ভুক্ত হয়ে যাবে সাইম বা রোজাদার। সুবহানাল্লাহ, রোজাদারের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, রোজাদারের জন্য আরেকটি বিশেষ নিয়ামত কি, রোজাদার রোজা অবস্থা যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। ইন্নালি সাইমে ইনদা ফাতরিহি লা দাওয়া মা তুরাদ্দু, সাইমের জন্য ইফতারের মুহূর্তে, ইফতারের সময় একটি বিশেষ মুহূর্ত আছে, একটি দোয়া আছে, সে দোয়া করবে এই দোয়াটা তার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে আমরা এই সুযোগটাকে, আমরা এই চান্সটাকে আমরা কাজে লাগাবো যে ইফতারের মুহূর্তে রোজাদারের দোয়া এমনিতেই কবুল হয় আর ইফতারের মুহূর্তে তার দোয়াটি বিশেষভাবে কবুল হয়। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আরেক হাদিসের মধ্যে আসছে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এক ব্যক্তি হচ্ছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা, যাদের হাতে শাসনের ক্ষমতার বাগডোর রয়েছে তাদের এই কথাটি চিন্তা করা দরকার যে আমি যদি ন্যায়পরায়ণ শাসনকর্তা হয়ে থাকি তাহলে আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন এবং কাল কিয়ামতে সাতদল মানুষের যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন আমিও তাদের অন্তর্ভুক্ত হব। এক নম্বর ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসনকর্তা তার দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। আপনার পরিবারে, পরিবারের হর্তা যিনি, উনি যদি ন্যায়পরায়ণ হয়ে থাকেন ইনিও তারও দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। ও সাঈম হাত্তা ইফতিরা, দ্বিতীয় সেই ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না যে ব্যক্তি রোজাদার যতক্ষণ পর্যন্ত সে রোজা না ভাঙে, তার ইফতারের আগ পর্যন্ত আপনার দোয়া কবুল। ও দাওয়াতুল মাজলুম, তৃতীয় আরেক ব্যক্তি মজলুমের দোয়া, মজলুমের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একজন ন্যায়পরায়ণ শাসনকর্তা, আরেকজন হচ্ছে রোজাদার, আর আরেকজন হচ্ছে মজলুম। আমাদের এই প্রসঙ্গক্রমে বললাম মজলুম, আমাদেরকে জুলুম থেকে বাঁচতে হবে, এই বিশেষ করে এই রমজানের দিনে এসব খুবই খেয়াল করতে হবে আমাদেরকে, নইলে আমার দোয়া, আমার এত বড় ইবাদত এটা কাজে আসতেছে না। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়, রোজার আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে হিংসা বিদ্বেষ দূর করে দেয়। ও সওম শাহরুস সবর ও সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর ইউযহিবুনা ওয়াহরাস সদর, যে রমজান এটি হচ্ছে সবরের মাস, আর এই সবরের মাস ও সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, এবং প্রতিটি মাসের আইয়ামে বীজের রোজা, 13, 14 এবং 15 তারিখের রোজা, এই রোজাগুলো যারা নিয়মিত রাখেন পালন করেন এই রোজাগুলো তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ, অপর মুমিন মুসলমান ভালো লোকদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণের সুযোগ থাকে না, রোজা রাখলে এগুলো থাকে না। রোজা আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। আবু উমার রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি বললাম হে আল্লাহর রসুল, আমাকে এমন কোনো আমলের কথা বলেন যেটা আমাকে আল্লাহর নৈকট্য লাভে লাভের মাধ্যম হয় এবং আমাকে সরাসরি জান্নাতে পৌঁছে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিসওম ফাইন্নাহু লা আদলালা, আমাকে বললেন তুমি রোজা রাখো কারণ এর কোনো বিনিময়, এর কোনো সমকক্ষ নেই। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুররা বিআমালিন, মুররানি বিআমালিন ক্বালা আলাইকা বিসওম ফাইন্নাহু লা আদলালা, উনি আরেকবার বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আরবার বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম বললেন রোজা রাখো, আবার উনি বললেন হে আল্লাহর রসুল এমন আমলের কথা আমাকে বলুন, তাহলে বোঝা যায় প্রথমবার বললেন উনি বুঝে ফেললেন একটা মাধ্যম পাইলাম, আরেকটি এমন মাধ্যম হয়তো থাকতে পারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি রোজা রাখো, তাহলে বোঝা গেল
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে রোজা। আমরা রোজা যদি রাখি, রোজার ফজিলত বুঝে যদি আমরা রোজা রাখি, রোজা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলতগুলো আমরা ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যদি আমরা রোজা রাখি, তাহলে এই যে আলোচনা করলাম প্রায় 13টার মতো ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতগুলো দ্বারা আমাদেরকে মালামাল করবেন, আমাদেরকে দুনিয়া আখেরাতে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত বুঝে রোজা রাখার যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লি আলা মুহাম্মাদিন।